ক্রীড়া সুপারস্টার লিওনে মেসি এফসি বার্সেলোনা ছেড়েছেন, কারণ তার চুক্তি নবায়নে অর্থনৈতিক ও কাঠামোগত বাধা রয়েছে ক্লাবের। এফসি বার্সেলোনা বলেছে উভয় পক্ষই গভীরভাবে শোক প্রকাশ করেছে যে খেলোয়াড় এবং ক্লাব উভয়ের ইচ্ছাকে সম্মান করেই শেষ পর্যন্ত অসম্ভব ছিল দলে থাকা। 34 বছর বয়সে আর্জেন্টিনার খেলোয়াড় খেলার ইতিহাসে অন্যতম সেরা হিসেবে বিবেচনা করা হয়। তিনি রেকর্ড 6টি ব্যালন্ডিয়ার পুরস্কার জিতেছেন, যা বিশ্বের শীর্ষ ফুটবল খেলোয়াড়দের বার্ষিক পুরস্কার। এফসি বার্সেলোনা এ বিষয়ে কী বলছে? জুনে মেসির চুক্তি শেষ হওয়ার পর এফসি বার্সেলোনা বলেছিল যে স্প্যানিশ লীগ প্রভাতিকার তাকে পরবর্তী মৌসুমে আবার সই করতে দেয়নি। লা লিগার কর্মকর্তারা ফুটবলারদের উপার্জনের একটি অংশ ক্যাপ চাপিয়ে দিয়েছিলেন, যা ক্লাবের পক্ষে আর্জেন্টিনা তারকাকে তার 1 বিলিয়ন মজুরি দেওয়া প্রায় অসম্ভব করে তুলেছিল। ক্লাবে বিবৃতিতে বলেছে এফসি বার্সেলোনা ক্লাবের উন্নতিতে অবদানের জন্য খেলোয়াড়দের প্রতি আন্তরিকভাবে কৃতজ্ঞতা প্রকাশ করে এবং তার ব্যক্তিগত এবং পেশাগত জীবনে ভবিষ্যতের জন্য তার শুভকামনা করে। মেসি মূলত ক্লাবে থাকার ইচ্ছে পোষণও করেছিলেন এবং আশা করা হচ্ছিল যে যথেষ্ট বেতনকাতা সত্ত্বেও তিনি চুক্তিতে স্বাক্ষর করবেন, কিন্তু নতুন চুক্তির জন্য কাতালান ক্লাবের আর্থিকভাবে পুনর্গঠন করতে হবে, যে কাজটি শেষ পর্যন্ত টেকসই ছিল না। বার্সেলোনায় মেসির অর্জন কী? মেসি বার্সেলোনার পূর্ণ দলের হয়ে 705টি ম্যাচ খেলেছেন এবং ক্লাবের রেকর্ড 672টি গোল করেছেন। এটি স্প্যানিশ শীর্ষ বিভাগ লা লিগা ইতিহাসে সর্বকালের সংখ্যা এবং শীর্ষ ফ্লাইট ক্লাবের হয়ে কোনো খেলোয়াড়ের সবচেয়ে বেশি গোল করেছেন। বার্সেলোনায় তার 17টি মৌসুমে তিনি 10টি লা লিগা লীগ, চ্যাম্পিয়ন লীগ এবং 7টি কোপা দেল রে শিরোপা এবং 4টি ওয়েফা সহ চ্যাম্পিয়ন্স লীগ ট্রফি সহ মোট 34টি রেকর্ড ট্রফি জিতেছেন। ইউরোপিয়ান ক্লাব ফুটবল প্রতিযোগিতায় সর্বাধিক গোলের জন্য তিনি 6টি ইউরোপিয়ান গোল্ডেন বুট জিতেছেন। লিওনে মেসি 6টি রেকর্ড ব্যালন্ডিয়ার ট্রফি জেতার পর ব্যালন্ডিয়ার স্বপ্নে দলে তাকে স্থান পেয়েছেন। লিওনে মেসি আর্জেন্টিনায় জন্মগ্রহণ করেছিলেন, কিন্তু 13 বছর বয়সে বার্সেলোনায় চলে আসেন। 17 বছর বয়সে তার পূর্ণ প্রতিযোগিতামূলক অভিষেক হয় এবং শীঘ্রই তিনি নিজেকে তারকা হিসেবে প্রতিষ্ঠিত করে। বার্সেলোনা একজন খেলোয়াড় হিসেবে তিনি 2019 সালে ফোর্বস কর্তৃক বিশ্বের সবচেয়ে বেশি পারিশ্রমিক প্রাপ্ত ক্রীড়াবিদ হিসাবে স্থান পেয়েছিলেন। তো এর পরের ঘটনা কী হবে? মেসি তো বার্সেলোনা ছেড়ে গেলেন, সেই 13 বছর বয়স থেকে যে ক্লাবের হয়ে খেলেছেন তাকেই বিদায় জানালেন। অন্য ক্লাবের সাথে চুক্তি না হওয়া পর্যন্ত তিনি একজন ফ্রি এজেন্ট হিসাবে থাকবেন। সমগ্র ইউরোপের শীর্ষ ক্লাবগুলো তার সেবার জন্য সারিবদ্ধ হয়ে থাকবে এবং প্রত্যেক ফুটবলার ভক্তের ছোটে প্রশ্নই থাকবে, মেসি এখন কোথায় যাবেন।